এই কেউ আছো নাকি? ধরো ধরো, শিয়াল আমার ছাগল চুরি করে পালাচ্ছে। এই শিয়াল আমার ছাগল চুরি করবি না। একদা একটি গ্রামে একটি বাঘ বাস করত। বাঘটির অনেকগুলো ছাগল ছিল। বাঘটি ওই ছাগলগুলোকে প্রতিদিন নতুন নতুন বনে চড়াতে নিয়ে যেত আর কড়া নজরে ওই ছাগলগুলোকে পাহারা দিত। এমনই একদিন বাঘটি যখন তার ছাগলগুলোকে পাহারা দিচ্ছিল, ঠিক তখন একটি শিয়াল ওই পথ দিয়ে যাচ্ছিল। না, আজকে তো কোথাও একটু খাবার দেখতে পেলাম না, তবে কি আজকে আমাকে না খেয়ে থাকতে হবে? আরে, গভীর বনে এটা কিসের শব্দ ভেসে আসছে? গিয়ে দেখি তো। আরে, এ তো ছাগল, আমার প্রিয় খাবার। কিন্তু বাঘটা এখানে কি করছে? আমার মনে হয় ওই ছাগলগুলো বাঘটার। বাঘটা ওই ছাগলগুলোকে পাহারা দিচ্ছে, কিন্তু এই ছাগলগুলোকে দেখে আমার খিদে তো আরও বেড়ে গেল। কিন্তু কি করে খাবো? না, আমাকে একটা কোনো বুদ্ধি বের করতেই হবে। এই শিয়াল বেটা, এদিকে কি করছিস? আগে আমি তো এদিকে খাবার খুঁজতে এসেছিলাম। কি বললি, খাবার খুঁজতে এসেছিস? তো তোর কি নজর আমার এই ছাগলগুলোর উপর পড়েছে নাকি? আরে না না, কি যে বলো, তোমার ছাগল খেলে তুমি কি আমাকে ছেড়ে দেবে? তুমি তো আমাকে তৎক্ষণাৎ মেরে ফেলবে। হা হা হা, যাই হোক, তোর প্রাণের ভয় আছে তাহলে। প্রাণের ভয় তো সবারই থাকে, কিন্তু জানো তো, খিদের জ্বালা প্রাণের ভয়ের থেকেও ভয়ঙ্কর। হ্যাঁ রে, তুই একেবারে মনের কথা বললি। এবার বল তো, আমার ছাগলের খিদা মেটানোর জন্য এখানে কোথাও নরম নরম সুস্বাদু ঘাস আছে নাকি? এই তো এতক্ষণে বাঘটা আমার ফাঁদে পা দিয়েছে। কি হলো রে শিয়াল, কি ভাবছিস? আমাকে বল, এখানে কি কোনো নরম নরম ঘাস আছে? হ্যাঁ হ্যাঁ আছে তো, কিন্তু তুমি ওখানে যেতে পারবে না। কেন যেতে পারবো না? তুই আমাকে নিয়ে চল। না, আমি নিয়ে যেতে পারবো না, আমার খুব খিদে পেয়েছে, না খেলে আমি মরে যাব। কি বললি, মরে যাবি? তবে রে, আমি তোকে এখনই মেরে ফেলছি। এই না না, আমি তোমাকে এখনই নিয়ে যাচ্ছি, চলো আমার সাথে। তুই আগে আগে চল, আমি তোর পিছে পিছে ছাগলগুলোকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, তোমাকে এমন জায়গায় নিয়ে যাব তুমি বাড়ির রাস্তা ভুলে যাবে। এরপরে শিয়ালটি বাঘটিকে গভীর বনে নিয়ে আসে, যেখান থেকে শিয়ালটি খুব সহজে বাঘের ছাগলগুলি চুরি করতে পারবে। এই নাও তোমার ছাগলের জন্য নরম নরম ঘাস, আমি এখন আসি। বাহ, সত্যি তো এখানে খুব সুন্দর সুন্দর ঘাস। আমি এখানে প্রতিদিন আমার ছাগলগুলোকে নিয়ে আসব। এখানে তো কেউ নেই, একটু বিশ্রাম করি। এরপরে বাঘটি বিশ্রাম করতে করতে ঘুমিয়ে পড়ে, আর অন্যদিকে শিয়ালটি চুপ করে শান্ত হয়ে অপেক্ষা করতে থাকে। এতক্ষণে আমার প্ল্যান সফল হলো, বাঘটি অবশেষে ঘুমিয়ে পড়েছে। যাই, তাড়াতাড়ি ছাগলগুলো চুরি করে এখান থেকে পালাই। এই, এটা কিসের শব্দ? এই শিয়াল বেটা দ্বারা আমার ছাগল চুরি করবি না। কেন যে আমি গভীর বনে আসলাম, আমার সব ছাগল চুরি করে পালালো।